আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও, আমি প্রথমেই ডাল ভাজা করে নেছি। ডাল ভাজা করে নেওয়ার আসলে একটা কারণ আছে। বাসায় এসেছি অনেক দিন হয়ে গিয়েছে, তো এই বাসায় মানে আমাদের গ্রুপে যারা যারা আছে, মানে আমাদের আশেপাশে যে ভাবিরা আছে আমার আশেপাশের ফ্ল্যাটে, তো আমরা সবাই মিলে ভাবছিলাম যে কি করা যায়। তো যেহেতু এখন শীতকাল, তো শীতকালে পিঠাপুলি উৎসব করা যায়, তো পিঠা উৎসব করার জন্য আমরা ডিসাইড করে নিলাম যে কে কি পিঠা বানাবে। তো প্রত্যেকজনের ভাগে দুইটা করে পিঠা মানে ভাগে পড়েছে, তো আমি দুইটা পিঠা বানাবো, আর অন্যান্য যে আমার পাশে দুই ভাবি আছে, উপরে দুই ভাবি আছে, মানে আমরা এই চার পাঁচজনই, কারণ অত বেশি সবাই সাথে করতে গেলে আসলে ঝামেলা হয়ে যায়, পরে আর করা হয় না। তো সেজন্য আমরা নিজেরাই মানে আমরা পাঁচজনে মিলেই করছি। তো আমাদের বাসায় যারা আছে, যেমন সবারই বাচ্চা আছে, বাচ্চা আমরা সবাই মিলে জাস্ট একটু মজা করা আর কি। কোথাও যাচ্ছি না, যে ছাদের উপরে যাব আমরা সবাই পিঠা বানিয়ে, বাচ্চাদেরকে নিয়ে যাব, একটু ছবি টবি উঠাবো, পিঠা টিঠা খাবো, এই হচ্ছে আমাদের আনন্দ। তো আমার ভাগে যে পিঠা পড়েছে, তো আমি দু রকমের পিঠা বানাবো। আমি বানাবো যে ডাল দিয়ে পিঠা, মুখ পাকন যেটা বলে, মুখ ডাল দিয়ে মুখ পাকন বানাবো, আর হচ্ছে যে বিস্কিট পিঠা, ডিম দিয়ে বিস্কিটের মতো যে পিঠাটা বানানো হয় ওইটা বানাবো। তো এভাবে সবাই দুইটা করে নিয়েছে। তো কে কী পিঠা বানিয়েছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো যখন আমরা ছাদে যাব। তো আমি কী কী পিঠা বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যে আমার পিঠা, আমি প্রথমে ডালের পিঠাটা বানিয়ে নিয়েছি। তো তার জন্য আপনারা দেখতেই পেয়েছেন যে ডাল আমি ব্লেন্ডার করে নিয়েছি, ভেজে ওটাকে সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে আমি এটা প্যানে দিয়ে দিয়েছি। তো প্যানে দিয়ে দেওয়ার পরে আমি এখানে যখন এটা একটু গরম হলো, তখন বলক ওঠা শুরু করেছে, তখন আমি এটাতে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়ির সাথে আমি আবার চিনিও দিয়ে দিয়েছি, কারণ এই পিঠাটা অনেকে একসাথে চিনি দিয়ে বানায়, আবার অনেকে বানানোর পরে তারপরে শিরাতে দেয়, চিনি শিরা বা গুঁড়ের শিরা যে যেটা করে সেটা। তো আমার কাছে ওটা অনেক ঝামেলা মনে হয়, কারণ একবার পিঠা বানাবো, ভাজবো, তারপরে আবার শিরা বানাবো দিবো, ওইটা আমার কাছে ঝামেলা মনে হয়। তার চেয়ে বরং এই পিঠাটা যদি একসাথে চিনি দিয়ে করে, মানে আটার খামিটা করে বানানো যায়, তাহলে অনেক ইজি। আর এই পিঠাটা বানিয়ে আপনারা অনেক দিন ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে অনেক দিন পরেও খেতে পারবেন, বাসায় কোনো গেস্ট আসলে হুট করে বানিয়ে নামিয়ে ভেজে দিতে পারবেন। তো এই জন্য আমি এই পিঠাটা যখন বানাই একটু বেশি পরিমাণে বানাই, বানাই রেখে দিই ফ্রিজে, হঠাৎ করে মন চাইলেও তখন আবার ভেজে খেতে পারি, বা কোনো গেস্ট আসলেও হঠাৎ করে তখন গেস্টকেও দেওয়া যায়। তো আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে রেখে দিয়েছি রাতেবেলা, পরদিন আমি সকালবেলা এটা ভেজে নেব। তো ওইটা শেষ করে এখন আমি এসেছি যে বিস্কিট পিঠা, ওই বিস্কিট পিঠা বানানোর জন্য এসেছি। আর বিস্কিট পিঠার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুটো ডিম, প্রথমে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দিয়ে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে চিনি লাগে, কারণ এই পিঠাটা যদি চিনি কম হয় ভালো লাগে না। এই পিঠাটাও অনেকই আছে বানানোর পরে শিরাতে দেয়, তখন একটু ভেজা ভেজা থাকে, আমার কাছে ভালো লাগে না শিরার পিঠা। তো আমি একসাথে চিনি, তারপরে আটা, মানে এই পিঠাটা আপনি আটা দিয়ে বানাতে পারেন, বা অনেকেই আছে এই পিঠাটা ময়দা দিয়ে বানায়, তবে সচরাচর আমি ময়দা কোনো কিছুতেই খুব একটা ইউজ করি না, আমি সবসময় আটা দিয়ে করি। কেক বানালেও আমি আটা দিয়ে কেক বানাই, তারপরে কোনো পিঠা বানালে সেটাও আমি, মানে ময়দার যেখানে যেখানে কাজ সে জায়গায় আমি কখনো ময়দা ইউজ করি না, আমি সব জায়গায় আটা ইউজ করি। তো এই যে আমি আটা দিয়ে এখন এটা, মানে আগে চিনি আর ডিম, মানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখন আমি আটা অ্যাড করছি। তো আটা অ্যাড করছি, একটু একটু মাখাচ্ছি, কারণ একসাথে আমি সব আটা দিয়ে দিলে দেখা যায় যে সেটা মানে হয় না, অনেক সময় শক্ত হয়, অনেক সময় নরম হয়, এই জন্য আপনি আপনার প্রয়োজন মতো আস্তে আস্তে দিয়ে ভেজে নেবেন। তারপরে একটু তেল মাখিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দিয়েছি, তারপরে আমি এটা বেলে বেলে তারপরে পিঠা কাটার দিয়ে কেটে কেটে ভেজে নিয়েছি। আর এদিকে আমি পরদিন যখন পিঠাগুলো ভাজলাম, সকালবেলা উঠে পিঠে ভেজেছি, ওইটা আবার আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে রান্না ছিল সকালবেলা, আবার পিঠা ঝামেলা, তো শ্যুট করা হয় নাই। তো এখন আমি পিঠাগুলো ভেজে নিয়েছি, একটু ডেকোরেশন করে নিয়েছি। এই যে আমার এখানে বেতের একটা ট্রে, দুইটা ট্রে আছে, ওই দুইটা ট্রের মধ্যে আমি এখন পিঠাগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে সবচেয়ে এই পিঠাটা, বিস্কিট পিঠাটা খুবই মজা হয়েছে। তো এটা যখন ট্রেতে নিয়েছি দেখতে খুবই ভালো লাগছে, আর যেহেতু আমি বিস্কিট কাটার দিয়ে কেটে নিয়েছি এক একটা এক এক শেপের, তো দেখতে ভালোই লাগছিলো।
আর এখানে আমি মুখ পাকনগুলো নিয়ে নিয়েছি। তো দুটো পিঠে নিয়ে নিয়েছি, এখন সবাই যে যার মতো যে কে কি বানিয়েছে সব কিছু নিয়ে ছাদে উঠছে। বিকেলবেলা একটু সাজগোজ করে নিয়েছি, যে সোনিয়া যাচ্ছে, তারপরে আরশ যাচ্ছে উপরে, তারপরে এই যে আরেক ভাবি যাচ্ছে, এই যে উনিও আছে, এক ভাবি এই যে আছেন আমার পাশে, মানে মোটামুটি সবাই চলে এসেছে। তো পিঠাগুলো আসলে ছাদে তো ওইরকম কোনো কিছু নেই যে টেবিল বা টেবিলের উপরে রাখবো, তো আমরা মানে আমরাই তো, ওখানে তো আর অন্য কেউ নেই। তো আমরা একটা পাটি নিয়ে নিয়েছি, পাটিতে এগুলো পাটিটা ফ্লোরে বিছিয়ে তারপরে এই যে একভাবে বানিয়েছে, এটা মনে হয় ডাল, ডালের পিঠা, তারপরে এটা হচ্ছে সুজির পিঠা, তারপরে এটা হচ্ছে তেলের পিঠা, আর এটা হচ্ছে নোয়াখালীর পিঠাটা কি জানি, আমারও সে নোয়াখালীর বিখ্যাত পিঠা। তারপর আছে এটা হচ্ছে সাজ পিঠা, জামাই পিঠা অনেকেই বলে, চিতুই পিঠা আছে, আর এই দুইটা তো আমারই বানানো, নারকেলের পিঠা আছে, তারপরে পাটিসাপটা পিঠাটাকে কেটে বানিয়ে কেটে কেটে নিয়েছে, তো এটা দেখতে সুন্দর লাগছে, উনি আবার একটু ডেকোরেশন করেছে, দেখতে ভালোই লাগছে। তারপরে সুজির বরফির মতো করে কেটেছে, আসলে মানে যে যেটা পারে আর কি, এখানে তো আসলে মানে এমন কোনো কিছু নেই যে না এটা বানাতে হবে ওটা করতে হবে, যে যেটা করেছে বানিয়েছে বানিয়ে নিয়ে এসেছে। তো সবার দুটো করে আইটেম ছিল, তো এখন আমরা সবাই ছবি উঠাচ্ছি, পিঠের ছবি উঠাচ্ছি, তারপরে আমি ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই যে আমরা পরে আমরা সবাই ছবি উঠাচ্ছিলাম। তো পরে মানে অনেকক্ষণ আমরা ছাদে ছিলাম, ছাদে থেকে পরে কতক্ষণ মজা করেছি, যে যার মানে যে যেটা বানিয়েছে সেটা খাইনি, আমি খেয়েছি আরেক ভাবির পিঠা, তারপর মানে একজনে এক একটা খেয়েছে, মানে সবাই সবারটা মানে খেয়েছে। পরে সন্ধ্যা হয়ে যাবে, তো এই জন্য আমরা আবার কিছুক্ষণের মধ্যেই নেমে গিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে, তার আগে মানে অন্ধকার হয়ে যাওয়ার আগে আগে আমরা একটা ছবি উঠিয়ে নিয়েছি, গ্রুপিংভাবে ছবি উঠাচ্ছি, এই যে ভাবিরা আছে সবাই, তো সবাই ছবি উঠিয়ে এখন আমরা চলে এসেছি, অন্ধকার হয়ে গিয়েছে, মাগরিবের আজান পড়ে গেছে, তো আমরা এসেছি মানে ভাবির বাসে, এক ভাবির বাসে এসেছি। তো এই ভাবির বাসে এসে সবাই এখন মানে পিঠাগুলো সবার সাথে সবাই শেয়ার করে নিচ্ছে, যে যে যার মানে সবাইয়ের পিঠা একসাথে করে সবাই আমরা মানে নিয়ে যাব, এক একজনে সবাই ভাগ করে নিয়ে যাব আর কি। তো এভাবে মানে পিঠাগুলো এক ভাবি মানে এগুলো ভাগ করছে, আর আমি একটু শ্যুট করছি, আর বাচ্চা আসলে তো বাচ্চারা থাকলে মানে এই যে কীভাবে কী করবো না করবো আসলে একটা ঝামেলা হয়ে যায়, তো এই জন্য মানে এই ভাবির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, তো উনি সুন্দরভাবে পালন করছে দায়িত্ব, এই যে আমার ভাগে এই পিঠাগুলো পড়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।